ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। গত 10ই আগস্ট বাংলাদেশে রিলিজ পেয়েছে কলকাতার মুভি পিয়ারে। কোনোরকম প্রচারণা ছাড়াই 71টি হলে মুক্তি পেয়েছে সোহম শ্রাবন্তীর এই ছবিটি। শ্রাবন্তীর বাংলাদেশে অন্যরকম একটা গ্রহণযোগ্যতা আছে, তাই ডিস্ট্রিবিউটররা বেশ আশা নিয়েই এতগুলো হলে রিলিজ দিয়েছিল ছবিটি। কিন্তু সে আশায় গুড়ে বালি, রীতিমতো মুখ ধুবড়ে পড়েছে ছবিটি। বলাকা সিনেমা হল কর্তৃপক্ষের মতে, দেশের ছবি প্রদর্শন করলে মুক্তির চতুর্থ দিনে এসেও কিছু দর্শক পাওয়া যায়, কিন্তু কলকাতার বেশিরভাগ ছবি চললে এই চিত্র উল্টো হয়ে যায়। এর আগে একাধিকবার এমন হয়েছে, আবারও তাই হলো। গতকাল 12টার শোতে বলাকা সিনেমা হলে ডিসি ও নর্মাল সব মিলিয়ে গড়ে 60 জন দর্শক দেখতে এসেছে পিয়ারে। ছবিটি নিয়ে হল মালিকরা একেবারেই হতাশ। দর্শক কেন দেখছে না এ কথা জানতে চাইলে মালিকদের বক্তব্য মোটামুটি একই রকম। তাদের কথায়, ছবিটি এ দেশে মুক্তি পেল, অথচ এটা নিয়ে কোনো প্রচারণা নেই, দর্শক ঠিক মতো জানেই না এই বিষয়ে। কলকাতার ছবি হলেও জিতের ছবি কিছুটা চলে, দেবের ছবি তেমন আসে না, ওদেশের অন্য কোনো নায়কের ছবি চলেই না। রাজধানীর মিরপুরের সনি সিনেমা হল থেকে জানা যায়, ছবি হাউসফুল হলে প্রায় 80,000 টাকা আসে, কিন্তু রোববার 300 মিলিয়ে এসেছে 15,000 টাকা। খুব খারাপ অবস্থা। ঢাকার বাইরের হলগুলোর রিপোর্টও খারাপ। প্রিয়ারের এই অবস্থা নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সরোয়ার আলী ভূঁইয়া বলেন, এর আগে এত খারাপ মনে হয় কলকাতার কোনো ছবি চলেনি, 71 সিনেমা হলে চললেও সব জায়গায় একই অবস্থা। তিনি আরও বলেন, ঈদের আগে ছবি চলে না, মানুষ কেনাকাটা কিংবা অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকে, এমন সময় দেশের ছবি চলতে চায় না, আর কলকাতার ছবি তো আরও না। আগের সপ্তাহে ফিদা মুক্তি পেয়েছে, ওটাও চলেনি। উদাহরণ টেনে বুকিং এজেন্ট সমিতির সভাপতি বলেন, রোববার কাকরাইলের রাজমণি সিনেমা হলে ম্যাটিনিশোতে দর্শক ছিল মাত্র 4 জন। তো বন্ধুরা, সোহম শ্রাবন্তীর পিয়ারে সিনেমাটি মুখ থুবড়ে পড়ার কারণ কি হতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।